হ্যালো ভিউয়ার্স, আপনারা আছেন টেক এক্সপোর্ট প্রো। আজ একটু হঠাৎ করে এই ভিডিওটা শুরু করলাম, কারণ সবাই একটি সমস্যা ফেস করছেন, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করছেন তারা এই সমস্যাটা বেশি পড়ছেন। আর সমস্যাটি হলো মোবাইলের ভলিউম অটোমেটিক কমে যাচ্ছে। ধরুন আপনি ফেসবুকে কোনো ভিডিও দেখছেন, সে সময়ে আপনি ভিডিওটি সাউন্ড পাচ্ছেন না, ভলিউম বাড়ানোর চেষ্টা করলেও ভিডিওটির সাউন্ড আসছে না। তো আমি এই সমস্যাটিতে পড়লাম, যে কারণে মনে করলাম আমার মোবাইলে কোনো প্রবলেম হয়েছে সফটওয়্যারজনিত। তখন আমি মোবাইলটা ফুলি রিসেট করে দিই। তো রিসেট করার পরে আবার সমস্যাটির সমাধান হলো কিছুদিন পরে একই অবস্থা, কিছুদিন না কিছু সময় পরে। তো কিভাবে এর টোটাল সমাধান করলাম সেটি আপনাদেরকে জানিয়ে দেব। মূলত সমস্যাটি হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জার নিয়ে, কারণ আমরা কেউই ফেসবুক এবং মেসেঞ্জারের বাইরে না, মানে সবারই ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করতে হয়। তো যেটি সমস্যা হয়েছে তা হলো মেসেঞ্জারে একটি বড় ধরনের বাগ দেখা দিয়েছে, আর যে কারণে যখন আপনি ফেসবুকে কোনো ভিডিও দেখছেন বা ইউটিউবে হতে পারে, মানে আপনি যখন কোনো ভিডিও প্লে করছেন তখনই সেটির সাউন্ড কমে যাচ্ছে এবং হেডফোনে যে সাউন্ডটি থাকে সেই সাউন্ড চলে আসছে। তো এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন তা হলো মেসেঞ্জারকে ক্লিন করে দেবেন হিস্টোরি থেকে এবং তার অ্যাপ ইনফো থেকে সবকিছু ক্লিন করে দেবেন। কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব, আর তার থেকে বড় সমাধানও আপনাদেরকে জানিয়ে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চলছে ফেসবুকে কিন্তু ভিডিওর ভলিউম আসছে না, এবং হেডফোনে থাকলে যে ভিডিও ভলিউমগুলি দেখায় সেগুলি দেখাচ্ছে। তো এখন আমি যে কাজটি করবো তা হলো মেসেঞ্জারকে অ্যাপ ইনফো থেকে ক্লিন করে দিব। সেটির জন্য অ্যাপ ইনফোতে গেলাম এবং এখান থেকে ক্লিন অল ডাটা এটিতে সিলেক্ট করলাম এবং ওকে করে মেসেঞ্জারকে ক্লিন করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ভলিউমটি আসছে এবং সাউন্ড শোনা যাচ্ছে। এভাবে আপনারা মেসেঞ্জারকে ক্লিন করে দিলে আপনার আর এই সমস্যাটি দেখা দিবে না, কিন্তু যখনই আবার মেসেঞ্জারকে ফেসবুকের সাথে যুক্ত করবেন তখনই সমস্যাটিতে পড়বেন। আর এর থেকে সমাধান পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট যে সাজেশন তা হলো আপনি ব্যাকডেটেড কোনো একটি মেসেঞ্জার ব্যবহার করেন, যেটি এই সময়ের আপডেট মেসেঞ্জার না। তো সেই মেসেঞ্জারের একটি ভার্সন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এটি ব্যবহার করলে আপনারা আপাতত সমস্যাটি থেকে মুক্তি পাবেন, আর এরপরে যখন মেসেঞ্জার তাদের বাগটি সমাধান করে নিবে তখন আপডেট মেসেঞ্জার ব্যবহার করবেন। তো আশা করি ফেসবুক মেসেঞ্জারের কারণে আপনার মোবাইলের ভলিউমের যে প্রবলেম হচ্ছিল সেটি ভিডিওর মাধ্যমে সমাধান হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তবে টেক এক্সপোর্ট প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপডেট নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন রাখুন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।